কবি নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। কবি নবারুণ ভট্টাচার্য যে সময়ে কবিতা লিখেছিলেন সে সময় কোনো মৃত্যুর রানী আমাদের রাজ্যের ক্ষমতায় ছিলেন না। যদি মৃত্যুর রানী রাজ্যের ক্ষমতার থাকার সময় কবি নবারুণ ভট্টাচার্যকে কবিতা লিখতে হতো, তিনি কি লিখতেন আমি জানি না। যেমন জানি না ঠিক কি কারণে শুভ্রজিৎ চ্যাটার্জির মতো 18 বছর বয়সের একটা ছেলে, অশোক রুই দাসের মতো 26 বছর বয়সের একটা তরতাজা যুবক, দেবমাল্য বিশ্বাসের মতো 42 বছর বয়সের একজন সফল অধ্যাপক শুধুমাত্র চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় অকালে ঝরে যেতে বাধ্য হলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আমরা জানি না। মুখ্যমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্য দপ্তর বলছে কলকাতা মেডিকেল কলেজের 500 বেডের ভেতরে 53টা বেড খালি ছিল যখন 3.5 ঘন্টা ধরে বাইরে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করেছে শুভ্রজিৎ। তার আগে যখন সেখান থেকে রেফার হয়েছে, তার আগে যখন অন্য অন্য হাসপাতালগুলোতে ঘুরেছে, মুখ্যমন্ত্রীর দপ্তরের তথ্য বলছে সব হাসপাতালেই বেড খালি ছিল। ইছাপুরের 18 বছরের বাচ্চা ছেলেটাকে সঙ্গে নিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছেলেটাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে। সেই রেজাল্ট হাতে না পাওয়া, সেই রেজাল্ট যাই বেরোক না কেন, ফেল করে যাওয়া ছেলেটা কার্যত পাশ করতে পারত একটু সহৃদয়তা পেলে, একটু মানবিকতা পেলে, একটু সেবা পেলে। ছেলেটা ঝরে গেছে অকালে। শুভ্রজিতের মৃত্যুর প্রতিবাদ জানাতে আজকে SFI এর ছেলে মেয়েরা স্বাস্থ্যভবনে বিক্ষোভ দেখাতে গেছে। গ্রেপ্তার হয়েছে অল ইন্ডিয়া সেক্রেটারি ময়ূখ বিশ্বাস, রাজ্যের সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্যের সভাপতি প্রতীকুর রহমান, উত্তর 24 পরগনা জেলার সম্পাদক রানা রায় সহ আরো অনেক ছাত্র আন্দোলনের নেতৃত্ব। মুখ্যমন্ত্রী সব ছাত্রকে গ্রেপ্তার করুন গোটা রাজ্যের, কিন্তু 18 বছরের শুভ্রজিৎকে ফেরত দেবেন গ্যারান্টি দিন। আমরা রাজ্যের সমস্ত ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে আপনার নির্দিষ্ট করা থানায় পুলিশের কাছে পাঠিয়ে দেব গ্রেপ্তার হওয়ার জন্য। আপনি খালি একবার বলুন শুভ্রজিৎকে ফেরত দেবেন, অশোক রুই দাসকে ফেরত দেবেন, দেবমাল্য বিশ্বাসকে ফেরত দেবেন। মৃত্যুর ঘণ্টা বাজাচ্ছেন, গোটা রাজ্য জুড়ে লাশ খুঁজে বেড়াতেন এককালে, ক্ষমতায় আসবার জন্য লাশের জন্য আপনার কি নির্মম আকুতি তখন, কি অপরিসীম পরিশ্রম একটা লাশের জন্য আপনি তখন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লাশ এখন আপনার দরজার সামনে, সেই লাশ এখন আপনার বাড়ির সামনে, সেই লাশ এখন নবান্নের চারধারে, সেই লাশ এখন রাইটার্স বিল্ডিং এর চারধারে, সেই লাশ এখন সমস্ত হাসপাতালগুলোর চারধারে, সেই লাশ এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে। আপনার লজ্জা করে না মাননীয় মুখ্যমন্ত্রী? 18 বছর বয়সের ছেলেটা 14 ঘন্টা ধরে ঘুরেছে হাসপাতালের পর হাসপাতাল, 3.5 ঘন্টা অপেক্ষা করেছে আপনার ঘোষণায় কোভিড হাসপাতাল মেডিকেল কলেজের বাইরে অ্যাম্বুলেন্সে। প্রচন্ড শ্বাসকষ্ট ছেলেটার অসহায় মা, তার বুকের ধনকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত গিয়ে ডাক্তারদের কাছে পায়ে ধরেছে, কাজ হয়নি, শেষ পর্যন্ত বলেছে যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি এখানে আত্মহত্যা করব। তারপরে নড়ল প্রশাসন, তারপরে নড়ল আপনার স্বাস্থ্য দপ্তর, তারপরে ভর্তি হলো ছেলেটা। সন্ধে 7:30 তখন সূর্য ডুবে গেছে, ছেলেটার মা বুঝতেও পারেনি তার নিজের একমাত্র সূর্য
তার গর্ভজাত সূর্য সাড়ে সাতটায় যাকে ভর্তি করল নিজের জীবনকে বাজি রেখে, রাত্রির নটা মাত্র দেড় ঘন্টার মধ্যে সে সূর্যটা ডুবে যাবে, আর ডুবে গেছে খবরটা পাওয়ার জন্য তাকে আবার অপেক্ষা করতে হবে 14 ঘন্টা। পরের দিন সকালে তার বাড়িতে খবর যাবে, তারপরে সে আর মৃতদেহটা হাতে পাবে না। মৃতদেহটার পোস্টমর্টেমের অর্ডার হয়েছে, পোস্টমর্টেম করে কি বেরোবে আমরা জানি না, কিন্তু আপনি ভাবুন তো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ভাবতে বলছি, আপনাকে ভাবতে বলছি একজন মহিলা হিসাবে, মাতৃ জাতির একজন প্রতিনিধি হিসেবে, ওই অসহায় মায়ের চোখের দিকে চোখ রেখে আপনি জীবনে কোনোদিন দাঁড়াতে পারবেন? আপনার দলের একজন নেতা মন্ত্রী কর্মী, আপনার দলের একজন সদস্য, আপনার দলের একজন জনপ্রতিনিধি ওই মহিলার মুখের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন একবারের জন্য? পারবেন না। কি জবাব দেবেন আপনি 26 বছরের ছেলেটাকে, অশোক রুইদাস যার নাম, যার বাবা জগদীশ রুইদাস বুক ফাটা কান্নায় গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে বলছে একটু চিকিৎসার অভাবে আমার ছেলেটা মরে গেল, একটু চিকিৎসা পেল না ছেলেটা? আপনার স্বাস্থ্য ভবন বলছে 10,830টা কোভিড বেড আছে গোটা রাজ্যে, 2,226টায় রোগী ছিল, তার মানে 7,000-এর বেশি জায়গায় রোগী ছিল না, তার মানে খালি ছিল। সত্যি নাকি অন্য সব মিথ্যের মতো এই ব্যাপারেও একটা বড় মিথ্যে আপনি হাজির করছেন? আপনি বলছেন সাগর দত্ত হাসপাতালে 500 বেড আছে, আপনার স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বলছে 417টা বেড খালি আছে। শুভ্রজিৎ সাগর দত্তও গেছিল, ভর্তি হতে পারেনি, পাঠিয়ে দেওয়া হয়েছিল উল্টো দিকের একটা নার্সিংহোমে, সেখান থেকে টেস্ট করে 10 মিনিটে করোনা পজিটিভ বলে দেওয়া হয়েছিল। বাস্তবে সাগর দত্তে কটা বেড? আমি যদি বলি 80টা, আপনি আমায় চ্যালেঞ্জ করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার ওয়েবসাইট বলছে ঝাড়গ্রাম নাইট সেল্টারে 75টা বেড খালি, আমি যদি বলি ঝাড়গ্রাম নাইট সেল্টারে এখন পর্যন্ত চিকিৎসা চালুই হয়নি, একটাও বেড খালি নেই, আপনি মিথ্যে বলছেন, আপনার দপ্তর ওয়েবসাইটে মিথ্যে ছাপছে, শুধু মিথ্যের উপর ভর করে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি জবাব দিতে পারবেন? আমতার আমসদয় কলেজের দেবমাল্য বিশ্বাস 42 বছর বয়স, কার্যত নিজের প্রচেষ্টায় প্রাণীবিদ্যা বিভাগকে জেলার সেরা বিভাগে পরিণত করেছিলেন, অসামান্য উজ্জ্বল ছাত্র, অসামান্য জনপ্রিয় অধ্যাপক, সামান্য জ্বর হয়েছিল, করোনা রিপোর্ট আসেনি, টেস্ট হয়েছে, অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে ঘুরে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে হাসপাতালের পর হাসপাতাল, সবাই বলে দিয়েছে বেড নেই, বেড নেই, বেড নেই। 42 বছরের উজ্জ্বল অধ্যাপক দেবমাল্য বিশ্বাস, সামান্য জ্বর, আপনার ফিভার ক্লিনিক আছে হাসপাতালগুলোতে, যে ফিভার ক্লিনিকে রোগীকে দেখা যেত, প্রাথমিক চিকিৎসাটুকু অন্তত করা যেত, তারপরে করোনা রিপোর্ট এলে পরে করোনার চিকিৎসাও করা যেত, কিচ্ছু হলো না, কিচ্ছু করা গেল না, দেবমাল্যকেও চলে যেতে হলো। আর কত লাশ আপনার চাই মাননীয় মুখ্যমন্ত্রী? ঠিক কতগুলো লাশ পেলে পরে আপনি বলতে পারবেন আপনার মনের মতো হয়েছে? 260 কোটি টাকা ক্লাবকে দিয়েছেন একটা আর্থিক বছরে, যখন প্রয়োজন হাসপাতালগুলোতে ভেন্টিলেটর দেওয়া। সাগর দত্ত হাসপাতালের উদাহরণ দিই, 80টা বেড, 2টো মাত্র ভেন্টিলেটর। যদি রোগী ভর্তিও করে, অসহায় চিকিৎসকগুলো কি করবে বলুন তো ভেন্টিলেটরের প্রয়োজন হলে? করোনা রোগীর ক্ষেত্রে তো সমস্যা একটাই,
মারা যাবে তখন যখন ভয়ঙ্কর রকমের শ্বাসকষ্ট হবে, যখন ভেন্টিলেটর লাগবে, গোটা পৃথিবীতে করোনা রোগীতে মৃত্যুর হারের চাইতে আপনার বিশ্ব বাংলায় করোনা রোগীতে মৃত্যুর হার বেশি। আপনি সেই বাংলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী, যে বাংলায় করোনা রোগীতে মৃত্যুর হার গোটা দেশের ভিতর সবচাইতে বেশি এই মুহূর্তে। গোটা পৃথিবীতে 2.4% মৃত্যুর হার করোনায়, আপনার রাজ্যে সেটা 4.6%। আপনি স্বাস্থ্যের সাফল্য বলেন, বক্তৃতা করেন, নিজের হাতে সব রাখবেন, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কাউকে দায়িত্ব দেবেন না, খোঁজ নিন আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা যারা নিজেদেরকে যোগ্য মনে করেন, যারা এই বিপদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে পারতেন বলে মনে করেন, তারা প্রত্যেকে আপনার উপর আজকে ক্ষুব্ধ। আমরাও মনে করি আপনার অপদার্থতাই সবচাইতে বড় কারণ। অন্য অনেক সিনিয়র মন্ত্রী আছেন আপনার রাজ্যে, হ্যাঁ দু চারজন কাজের মন্ত্রীও আছেন, কিন্তু নীতিটা যদি ভুল হয়, নীতিটা যদি ইলিশ উৎসব, মাটি উৎসব আর ক্লাবগুলোকে টাকা বিলোনো হয়, স্বাস্থ্য পরিষেবাটা যদি অগ্রাধিকার না পায়, এমনটাই তো হবে, তেমনটাই হয়েছে। আপনার রাজ্য আজকে সত্যি সত্যি মৃত্যু উপত্যকা, আর এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি আমরা সবাই, মৃত্যুর মুখে দাঁড়ানো আমরা সবাই, আমাদের সবার পিঠ দেওয়ালে ঠিকে গেছে। হয় মৃত্যুকে বরণ করতে হবে, নয় সম্রাজ্ঞীর আসন থেকে আপনাকে টেনে নামাতে হবে, তৃতীয় কোনো পথ আমাদের কারোর সামনে খোলা নেই, আপনি খোলা রাখেননি, চ্যালেঞ্জ রইল, আপনাকে ক্ষমতা থেকে টেনে নামানোর কাজটাই আমরা করব। মৃত্যুকে মেনে দেব না, শুভ্রজিৎকে বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে, অশোক রুইদাসকে বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে, দেবমাল্য বিশ্বাসকে বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে, বাঁচিয়ে রাখবো সমস্ত করোনা রোগে মৃত আমাদের বন্ধুদের, যাদের মৃত্যুটা আপনার অপদার্থতার জন্য, আপনার স্বাস্থ্য ব্যবস্থার গাছাড়া মনোভাবের জন্য, আপনার আনলক ওয়ান আনলক টুর নাটকের জন্য, আপনার লকডাউন চলাকালীন সময়কালে লাল ইট দিয়ে সাদা খড়ির গন্ডি আঁকানোর মধ্যে আবদ্ধ হয়ে থাকলো, মাইকে প্রচার করে বেড়ালেন, হাসপাতালে ভেন্টিলেটর দিলেন না, চিকিৎসার পরিকাঠামো গড়ে তুললেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি প্রস্তুত থাকুন, এই মৃত্যু উপত্যকাকে আমরা আর চলতে দেব না।